কেমন আছেন আপনা? আচ্ছা, ক্লাসে তো হ্যাঁ, আপনার নাম কি? বৈশাখী বলেন, একটু জোরে বলেন। আচ্ছা, কোথায় পড়েন? আপনারা দুজন কি ভাই? আপন ভাই নাকি? ও আচ্ছা, ক্যাম্পাসে। আচ্ছা ঠিক আছে, আপনার একটু এদিকে ফোকাস করেন। সম্পূর্ণ একটা নিউ ফোল্ডার নেন সবাই, ঠিক আছে? যে কোনো জায়গায় নিউ ফোল্ডার নিয়ে এখানে কিছু নিউ ফোল্ডারের ভিতরে আর একটা ফোল্ডার করেন, যেটার নাম দেন ইমেজ, ইমেজেস, প্লাস পাশাপাশি আরো একটা ফোল্ডার ক্রিয়েট করেন যেটার নাম দেন পেজেস, আর তার সাথে একটা ফাইল ক্রিয়েট করেন ইন্ডেক্স ডট এইচটিএমএল অথবা যে কোনো নামে। আপাতত আমাদের ইন্ডেক্স ফাইলে কিছুই নাই, একদম প্লান। আপনারা কে কোন এডিটর ইউজ করতেছেন? টেক্সট এডিটর, নোটপ্যাড প্লাস প্লাস সবাই কি ইউজ করতেছেন? নোটপ্যাড তো যে যেটা ইউজ করেন, দেখা যায় যে বিভিন্ন নোট এডিটরে বিভিন্ন রকম সুযোগ সুবিধা থাকে, একটু এডিটর নিয়ে হালকা পাতলা রিসার্চ করেন। তো এইভাবে সবাই দুটো ফোল্ডার প্লাস একটা ফাইল ক্রিয়েট করছেন। দেন গত ক্লাসে তো এইচটিএমএল লেখার নিয়মকানুন গুলো বলছিলাম, সবাই একটু এইচটিএমএল গুলো লেখেন। একটা ইমেজ নামে আর একটা পেজেস নামে, আপনি ই করেন ব্রাউজার ফাইল হচ্ছে না, কারণ ওটা এখনো টেক্সট ফাইল আছে। ওইটা উইন্ডোজ ভার্সন তো 10 সম্ভবত, নাকি উইন্ডোজ 10 না 7? আচ্ছা 7 হলে আপনার এইখানে ক্লিক করার পর একটা অপশন পাবেন, সেটা ক্লিক করলে আমি আসলে করে দেবো। এখন সবাই আপনাদের এইচটিএমএল ফাইলটা একটু এইচটিএমএল কোড লেখেন। আমরা যেহেতু এইচটিএমএল ফাইভ ইউজ করব, সবাই উপরে এই লেখাটা লিখবে, জাস্ট এইচটিএমএল ফাইভ ভার্সন ইউজ করতেছি এই জন্য। দেন আমাদের এইচটিএমএল ট্যাগটা দরকার, পাশাপাশি এইচটিএমএল এর ক্লোজিং। দেন গত ক্লাসে আমি বুঝাইছিলাম যে ইন্ডেন্টেশন কেন করবেন বা ইন্ডেন্টেশনের দরকারটা কি এবং কিভাবে করেন। তো আমি ইন্ডেন্টেশন করতেছি, দেখেন এইচটিএমএল এর ভিতরে একটা ট্যাব ক্রিয়েট করলাম, দেন হেড ট্যাগ, হেড, তারপরে আসবে আমার বডি। তো এই তিনটা ট্যাগ মোটামুটি রিকোয়ার্ড এইচটিএমএল ফাইল ক্রিয়েট করতে গেলে। আর আমার যেহেতু ফাইলে একটা টাইটেল দেওয়া দরকার অথবা ব্রাউজারের উপরে দেখতে বিষয়টা সুন্দর দেখায় না, তো মোটামুটি একটা এইচটিএমএল ফাইল ক্রিয়েট করলে প্রথমেই একটা টাইটেল দিবেন, টাইটেল। টাইটেল এই পেজটার নাম আমরা দিতে পারি হোম। দেখেন খেয়াল করেন উপরে চেঞ্জ আসছে, আপনারা যদি পারেন আমার সাথে কোড করেন, ওয়েট করেন আমি লেখার পরে করে আপনাদের সময় দেবো, যেটা ভালো মনে করেন। আর এখন আপনারা ইন্টারনেট থেকে অথবা যদি কম্পিউটারে থাকে, আপনারা ইমেজেস এর ভিতরে চারটা পাঁচটা ইমেজ নিয়ে আসেন, যে কোনো ইমেজেস ফোল্ডারে চারটা পাঁচটা ইমেজ রাখেন।
হ্যাঁ, সেভাবে বসা উচিত। আচ্ছা, আপনারা কি এইখানে ইমেজ গুলো আনছেন? আমি কি আগে করবো নাকি আপনারা আমার সাথে সাথে করবেন, কোনটা? আচ্ছা ঠিক আছে, তাহলে এই ইমেজেস এর ভিতরে আমি কিছু ইমেজ নিয়ে আসছি। দেন এবার আমি বডির ভিতরে অনেকটা বডিটাকে আমরা প্যারাগ্রাফের মতো ক্রিয়েট করব, সরি ব্লক টাইপের, একটা ব্লক এর মতো, যেমন প্রথমে হেডিং থাকবে, তারপরে আরো কিছু এরকম। কন্টেন্ট এর জন্য আপনারা এই ওয়েবসাইট ইউজ করতে পারেন, লার্নিং ওয়েবসাইট, এটা খুব ভালো একটা সাইট, এখান থেকে আপনারা আপনাদের মতো করে কন্টেন্ট নিয়ে নিতে পারবেন। দেখেন এখানে প্রথমে আছে আমার একটা হেডিং, যেটা এইচ1 ট্যাগ, তারপর একটা প্যারাগ্রাফ, তারপরে আবার একটা এইচ1 ট্যাগ, একটা প্যারাগ্রাফ, তারপর আবার একটা প্যারাগ্রাফ, এরকম আছে কারেন্টলি। সো এই মুহূর্তে আমি চাইতেছি যে এটার উপরে যদি ক্লিক করে দেন অনেকটা ব্লগের মতো ডিটেলস পেজ ভিউ হবে, এটার উপরে ক্লিক করলে প্রত্যেকটা ডিফারেন্ট পাবে। আর আমাদের সাইটে সাপোজ আপাতত তো আমরা সিএসএস ইউজ করতেছি না, যে কারণে সাইটে এই জায়গার টপে একটা আমরা ইমেজ লোড করি, ইমেজ আছে আমার ইমেজেস ফোল্ডারে img-on.png। গত ক্লাসে আমি দেখাইছিলাম যে কিভাবে ইমেজ লোড করবেন, যদি আপনার ইন্ডেক্স ফাইলটা যেখানে আছে তার পাশাপাশি যদি থাকে তাহলে শুধুমাত্র ফাইল নেমটা দিলেই হয়, যেটাকে বলে আপনার রিলেটিভ প্যাথ। আর যদি পাশাপাশি না থাকে, কোনো ফোল্ডারের ভিতর থাকে, তখন ফোল্ডারটা মেনশন করতে আগে দেন স্ল্যাশ দেন ইমেজের নাম। আর যদি ফুল নেমটা ইউজ করেন, যেমন ইমেজের এই ইমেজগুলো যদি আমরা ব্রাউজারে ফেলি তাহলে আমরা ইমেজের একটা লোকেশন পাই, এই যে এই লোকেশনটা যদি দেই তাহলেও কাজ করবে। এখানে সোর্সে তো আমি আপাতত রিলেটিভ প্যাথটা ইউজ করতেছি, এরপরে আপনাদের অ্যাবসলিউট প্যাথটা দেখাইতেছি। তো ইমেজে একটা অ্যাট্রিবিউট আছে, যে অ্যাট্রিবিউটের নাম হচ্ছে উইথ। তো আপাতত দেখেন ইমেজটা আমাদের ওয়েবসাইটে ফুল পাইতেছে, তো যেহেতু এটা আমরা কিছুটা লোগোর মতো ইউজ করতে চাইতেছি, এত বড় আসলে খুব একটা ভালো দেখাইতেছে না, এটাকে আমি একটু ছোট করতে চাই। যদি 50 দেয় তাহলে 50 পিক্সেল হবে, সাইজ অনেক অনেক ছোট, এখন মনে হচ্ছে কিছুটা লোগোর মতো। তো পাশাপাশি আমি চাই এটাকে ক্লিক করলে যেন আমার এই হোম পেজেই ফিরে আসে, তো এই জন্য আমার অ্যাঙ্কর ট্যাগ ইউজ করতে হবে। অ্যাঙ্কর ট্যাগ হচ্ছে এ ট্যাগ, এটাকে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হয়, রেফারেন্স, যেটাকে বলে হাইপার রেফারেন্স। হাইপার রেফারেন্সে আমার এই ইন্ডেক্স ফাইলটা লিঙ্ক দিতে হবে, তাহলে ক্লিক করলে অন্য পেজ থেকে এই পেজে চলে আসবে। যেহেতু এটা আমরা সেম আছি এই জন্য আমার ভিন্ন কিছু লিখতে হবে না, index.html জাস্ট এতটুকু লিখলেই হবে। আর ট্যাগটার ফিনিশিংটা করতে হবে, দেখেন এটা কারেন্টলি ক্লিকেবল, ক্লিক করলে পেজটা লোড হচ্ছে, সেম পেজই থাকতেছে, পেজটা কিন্তু লোড হয়, খেয়াল করছেন? ক্লিক করলে এই টপে খেয়াল করেন লোড হইতেছে, কিন্তু ও সেম পেজে থাকতেছে, এই জন্য কোনো চেঞ্জেস আসতেছে না। তো এখন এইগুলোতেও একই ওয়েতে আমি লিঙ্ক আপ করাইতে চাই। দেখেন এখন এই এইচ ওয়ান গুলো যদি লিঙ্ক আপ করতে চাই তাহলে কি করতে হবে বলেন একটু, কেউ একজন বলেন,
পারবেন বলতে আপনি? যেমন এইখানে এই জনে এই ইমেজের মতো ক্লিক করা যাবে, বলতে পারেন কি করতে হবে? এই যে এই টেক্সটটা কোন জায়গায় কোন জায়গায় দেবো বলেন, কোন আইকন? এখানে তো তিনটা আইকন আছে, এই একটা, এই একটা, হ্যাঁ এখানে তারপর লিঙ্কটা দিতে হবে আর কি। দেখেন এখানে কিন্তু আমি ইন্ডেন্ট করি না, এই জন্য কোনো চেঞ্জেস কিন্তু বোঝা যায় না। বাট আমি যদি এখানে একটা ট্যাব দেই তাহলে কিন্তু ক্লিয়ারলি বোঝা যাইতেছে এটার ভিতরে এটা। তো ইন্ডেন্টেশনটা খুবই ইম্পর্টেন্ট আপনাদের নিজেদের বোঝার ক্ষেত্রে। তো এখন কোনো লিঙ্ক দেই নাই, এই জন্য এটা তেমন কোনো কাজ করতেছে না। প্রত্যেকটাতেই আমি অ্যাঙ্কর ট্যাগটা ইউজ করতে চাই। প্রত্যেকটাই অ্যাঙ্কর ট্যাগ এর মতো হয়েছে। তো এখন আমি আর একটা সিঙ্গেল পেজ ক্রিয়েট করব, যেখানে গেলে ফুল ব্লগ পোস্টে সাধারণত যেখানে গেলে প্রথমে শর্ট ডিসক্রিপশন আকারে থাকে, পরে এটা ক্লিক করলে ফুল ভিউ হয়। সো এই জন্য পেজেস এর ভিতরে আমি একটা সিঙ্গেল নামে পেজ করব, সিঙ্গেল ডট html। এইখানে আবার আমার এস্টিমেটটা দেখতে হবে, আচ্ছা দেখেন এখন কিন্তু আমি নতুন একটা ফাইল ক্রিয়েট করছি পেজেস নামে, যেখানে আমার এটা সম্পর্কে ডিটেইলস লেখা আছে। আমি চাইতেছি এটা ক্লিক করলে এটা ভিউ হবে, এই জন্য আমাদের আগের মতোই সিস্টেম ফলো করতে হবে। আমার এই স্ট্রেফের ভিতরে এইখানে যে ইন্ডেক্স ফাইলে এই স্ট্রেফটাকে কিন্তু আমি একটা অ্যাঙ্কর ট্যাগে নিয়েছিলাম, এই অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আমার এই সিঙ্গেল ডট এইচটিএমএল লিঙ্কটা দিতে হবে, ঠিক আছে? সিঙ্গেল ডট এইচটিএমএল এর লিঙ্কটা দেওয়ার জন্য আমি আগের মতো রিলেটিভ প্যাথ ইউজ করতে পারি। রিলেটিভ প্যাথ ইউজ করার জন্য কি করব একটু আপনি একটু বলেন। হ্যাঁ আমি চাইতেছি এই এইখানে ক্লিক করলে এই যে ভিন্ন একটা ফাইল ক্রিয়েট করছি আমি সিঙ্গেল ডট পিএসপি, এই পেজটা ভিউ করাইতে। আর এইখানে দেখেন ইমেজটা শো হইতেছে না, আমার ইমেজ লিঙ্কে ভুল হয়েছে কোথাও। হ্যাঁ মানে এইখান থেকে মানে এইটাই ক্লিক করলে এই এই পেজটা ভিউ হবে, ঠিক আছে? এখন দেখেন এই কোড, না সিঙ্গেল ডট এইচটিএমএল লিখলে হবে না। আপনাদের আগেই বলছিলাম যে ইন্ডেক্সের পাশে যদি থাকে, এক্স্যাক্টলি এই জিনিসটা ইম্পর্টেন্ট, কারণ এটা নিয়ে অনেকেই কনফিউশন করে। হ্যাঁ যদি পাশে থাকে তখন ফাইলের নাম লিখলেই হবে, বাট যদি কোনো ফোল্ডারের ভিতরে থাকে তাহলে আগে ফোল্ডারের নাম, হ্যাঁ আগে ফোল্ডারের নাম দেন স্ল্যাশ তারপরে ফাইলের নাম। এটা হচ্ছে রিলেটিভ প্যাথ লোড করার সিস্টেম। আর আপনি যদি চান যে রিলেটিভ ইউজ করবেন না, আপনি ফুল প্যাথ ইউজ করবেন, তখন এই ফাইলটা ডাবল ক্লিক করলে ব্রাউজারে লিঙ্কটা দিছে, এই লিঙ্কটা কপি করে যদি ডাইরেক্টলি দিয়ে দেন এটাও কাজ করবে। এই যে রিফ্রেশ করে ক্লিক করলে এই যে পেজটা ভিউ হয়েছে, দেখছেন? তো এইভাবে রিলেটিভ এই অ্যাবসলেট প্যাথ এই সব জায়গায় ইউজ করতে হয় না। অ্যাবসলেট প্যাথ ইউজ করতে হয় যখন সার্ভার থেকে আমরা কোনো ফাইল লোড করাবো। যদি যেমন ধরেন ইমেজটা আমার এখানে নাই, আমি ইন্টারনেট থেকে একটা ইমেজ লোড করাই, তখন আমরা অ্যাবসলেট প্যাথ ইউজ করবো। বাট যদি আমাদের কম্পিউটারে থাকে তখন আমরা
রিলেটিভ প্যাথ ইউজ করব, কারণ কি আপনি চাইলেই এইখান থেকে আরেকখানে আরেক জায়গায় অন্য একটা ফোল্ডারে যেমন আপনার ফুল যাবতীয় যা কিছু আছে কপি করে নিতে পারেন, তখন আপনার রিলেটিভ প্যাথ কিন্তু চেঞ্জ, সরি অ্যাবসোলিউট প্যাথটা চেঞ্জ, অ্যাবসোলিউট চেঞ্জ হয়ে গেলে তখন আবার আপনার নতুন করে স্ট্রাকচার করতে হবে। বাট সার্ভার থেকে যখন আপনি যদি কিছু করেন ইন্টারনেট থেকে নিয়ে দেখা যায় যে ওইগুলো চেঞ্জেস হওয়ার সম্ভাবনা একদমই নাই। এই জন্য আপনারা অ্যাবসোলিউট প্যাথ ইউজ করবেন ইন্টারনেট থেকে কিছু ব্যবহারের ক্ষেত্রে। তো আমাদের এইখানে আছে এই স্টেপে আমি যদি বলি পেজেস পেজেস স্ল্যাশ আমার ওই ফাইলটার নাম সিঙ্গেল এক্স্যাক্টলি সেমই কাজ করছে, বাট ইমেজটা পাইতেছে না। তো অনেক সময় আপনাদের ইমেজ দেখবেন যে পাবে না, ভুল করবেন। এই জন্য ইমেজ একটা ইম্পর্টেন্ট ট্যাগ আছে যেটাকে বলে অল্টারনেটিভ টেক্সট ALT ALT। যেমন আমরা এখানে দিতে পারি যে পোস্ট ইমেজ, অথবা আমার যে পোস্টের যে টাইটেল আছে ওই টাইটেলটাও দিতে পারি। হ্যাঁ, ইমেজটা লোড না হলে ওই টেক্সটটা দেখাবে। আবার স্পেশালি দেখা যায় যে ওয়েবসাইট অনেক সময় অন্ধ মানুষরাও ইউজ করে, ঠিক আছে, ব্লাইন্ড যারা আছে তারা চোখে দেখে না, তারাও আপনার ওয়েবসাইট ইউজ করতে পারে, তখন তারা মেইনলি ওই টেক্সটাই শুনতে পাবে। এই যে লেখাটা কিন্তু আসছে সেম লাইন এই একই জায়গায়। আমি যদি এখানে একটা বিয়ার ট্যাগ দেই বিয়ার, দেখেন এবার কিন্তু লেখাটা আসছে, এখানে ইমেজ আছে, দেখেন লেখা আসছে রিলোড ইমেজ। যারা ব্লাইন্ড পিপল তারা আপনার এই লেখাটা শুধু শুনতে পাবে, বাট তারা তো ইমেজ দেখতে পাবে না, আর যারা দেখে তারা ইমেজ দেখবে। আর সামহাও যদি ইমেজটা লোড না হয় তখন আপনার এই অল্টারনেটিভ টেক্সটটা দেখাবে। তো দেখে ইমেজটা লোড হয় না কেন, আচ্ছা এটার ফরম্যাটটা চেঞ্জ, দেখেন img-2.jpg, বাট আমি ইউজ করছি png এই জন্য। তো এই ফাইলগুলো লোড না হওয়ার পিছনে বানানগুলো অনেক বড় একটা রিজন হতে পারে, তাও কাজ করে না। ওহো, এইখানে এইখানে আরো একটা বিষয় আছে, দেখেন যে জিনিসটা মিস্টেক আমিও করছি যে আমার কারেন্ট ফাইলটা আছে কি সিঙ্গেল পেজের ভিতরে, বাট আমার ইমেজটা আছে কিন্তু ব্যাকে, দ্যাট মিন্স আমার প্রথমে একটা ডট ডট স্ল্যাশ ইউজ করতে হবে। তো যখন ডট ডট স্ল্যাশ ইউজ করতেছি আমি বলতেছি যে আমার সিঙ্গেল পেজটা আছে পেজেসের পেজেস ফোল্ডার ভিতরে, আমি বলতেছি যে তুমি পেজেস ফোল্ডার থেকে একদম পিছনে যাও, যেটা ডট ডট স্ল্যাশ মানে, ডট ডট স্ল্যাশ মানে পিছনে। যেমন আমরা সাপোজ এইখানে আছি কারেন্টলি, এই যে ইমেজ ফোল্ডারে গেছি, এইখানে যে ব্যাক বাটনে প্রেস করি না, এখানে ব্যাক বাটনে প্রেস করি, এই কোডের ক্ষেত্রে ওদের বোঝার জন্য এটা হচ্ছে ব্যাক বাটন, বুঝতে পারছেন? একটা ডট না, ডট ডট স্ল্যাশ, হ্যাঁ একটা ডট না, ডট ডট স্ল্যাশ মানে হচ্ছে যে তুমি কারেন্টলি যেই ফোল্ডারে আছো তার থেকে এক স্টেপ ব্যাকে যাও, তারপরে যেই ধাপগুলো বলা আছে ওইগুলোও ফলো করবে। তো ফাইলটা সেভ করলাম, রিফ্রেশ করে দেখেন ইমেজটা কাজ করছে। তো আমার এখানে টাইটেল আছে, এখানে ইমেজ আছে, আর এইখানে আমার পোস্ট সম্পর্কে ডিটেলস বলা আছে, আর উপরেও টাইটেল আছে। সো আপনারা সবাই একই ওয়েতে এই সেম কাজটা করেন। পাশাপাশি আমি চাইতেছি যে আমার সাইটের লোগোটা টপে দেখায় যায় এবং লোগোতে ক্লিক করলে যেন ওই ওয়েবসাইটে যায়, এই জন্য আমি এখান থেকে আপাতত লোগোটা কপি করে নিলেই হয়। এইখানে লোকরা পায় না, দেখছেন, কারণ ওই যে ডট ডট স্ল্যাশ বলি না, প্রথমত ইমেজের আগে বলতে হবে আমার ডট ডট স্ল্যাশ। আবার পাশাপাশি দেখেন এই যে পেজেস, এখন আমি আছি পেজেসের ভিতরে, আমার সিঙ্গেল ফাইলটা আছে পেজেসের ভিতরে, বাট ইনডেক্স ফাইলটা ব্যাকে আছে। তো এই জন্য আমার এই ইনডেক্স ফাইলটা পাওয়ানোর জন্য আমার এখানে ডট ডট স্ল্যাশ দিতে হবে। এই পেজে রিফ্রেশ করলে ইমেজটা লোড হয়েছে, ক্লিক করলে আগের পেজে আসতেছে। খেয়াল করছেন আপনারা সবাই আপাতত এতটুকু করেন, এরপরে আপনাদের নেক্সটে যে কাজটা হবে যে প্রত্যেকটা ফাইল ভিন্ন ভিন্ন জায়গায় গিয়ে এরকম লোড করানোর চেষ্টা করবেন। এক একটা ফাইল আমি এক এক জায়গায় মুভ করতে বলবো এবং পাশাপাশি আরও এক্সট্রা ফাইল ক্রিয়েট করবেন, দেন মুভ করলে আপনাদের এই বিষয়টা আরও ক্লিয়ার হবে। এই জিনিসটা ইম্পর্টেন্ট, কারণ ফাইল লোড করা খুবই জরুরি এবং অলওয়েজ ফাইল লোড করতে হবে সাইটে, সিএসএস ফাইল, এইচটিএমএল, জাভাস্ক্রিপ্ট,
তারপরে এই যেমন বিভিন্ন ইমেজ, তারপরে গান টান, এগুলো ভিডিও অডিও এগুলো লাগতে পারে। এখন আপনার একটু এটা প্র্যাকটিস করান। এই যে এদিকে দেখেন, আপনি দেখেন এই যে এইটাই ধরেন ক্লিক করলাম, তখন এই টাইটেলটা কিন্তু ঠিক থাকতেছে, টাইটেলটা ঠিক আছে, ছবিটা ভিন্ন আসতেছে, নিচের লেখাটা যা খুশি তাই দেখেন চেঞ্জ আসছে। এটা ঠিক করতে হবে আপনার ওই যে লিঙ্কটা, যেমন আপনি তাইলে যেটা করছেন যে আপনার এই ইন্ডেক্স ফাইলে প্রত্যেকটাতে ভিন্ন ভিন্ন লিঙ্ক দিতে হবে, প্রত্যেকটাতে ভিন্ন ভিন্ন ডট ডট, তো আপনি সব জায়গায় ইউজ করবেন না, ডট ডটটা ইউজ করতে হবে যখন আপনার ব্যাকে যেতে হবে। ঠিক আছে, আপনার কারেন্টলি ইন্ডেক্স ফাইলটা নর্মালি এই যে ইন্ডেক্স, যখন আপনি এই হোম পেজে থাকতেছেন, হোম পেজ মানে হচ্ছে আপনার ইন্ডেক্স, ইন্ডেক্স বলতে বোঝায় যে আপনার এইখানে, এখন এইখান থেকে তো আপনার ব্যাকে যাওয়ার আর দরকার নাই আছে, তাইলে ডট ডট স্ল্যাশের দরকার নাই। ঠিক আছে, যখন আপনার ব্যাক ফোল্ডারে যাইতে হবে, হ্যাঁ মানে পিছনে, হ্যাঁ এইখান থেকে ভিতরে ঢুকতে হলে সিম্পলি ফোল্ডারের বা ফাইলের নাম দিলেই হবে, বুঝছেন? ফোল্ডার যদি কোনো ফোল্ডারে ঢুকতে হয় তাহলে আগে ফোল্ডারের নাম তারপরে ফাইলের নাম, আর যদি কোনো ফোল্ডারে ঢুকতে না হয় ডিরেক্ট ফাইল ইউজ করতে পারেন তাহলে ফাইলের নাম লিখলেই হবে। না শুধু ফাইলের ফোল্ডারের নাম, যেমন আমি কি ইউজ করছি, যেমন প্রথম লিঙ্কটা যদি ক্লিক করি, এ দেখেন সিঙ্গেল ড্যাশ অনে যাচ্ছে, হ্যাঁ দেখেন, হ্যাঁ এই যে দেখেন প্রথমটাতে এই লিঙ্ক, হ্যাঁ এইটা মনে আপনি ওই পেজে এই জনটা দেন না, এই জন্য হ্যাঁ দিতে হবে। তো এই যে এরকমের ভিউটা আপনার ক্রিয়েট করতে হবে, এটু ভাই আপনি তারে হেল্প করেন আর কি, যেহেতু হয়েছে আপনার হেল্প করেন। আপনাদের কোনো প্রবলেম? আপনার তিনটেই হয়েছে? আচ্ছা আমি নেক্সটে, এরপরে আর কি মেইনলি ফাইলগুলো মুভ করব, যাতে করে আপনারা প্যাথটা ঠিক মতো করতে পারেন, এক একটা ফাইল এক এক সময় এক এক জায়গায় দিয়ে দেবো। আচ্ছা সবাই একটু এদিকে খেয়াল করেন, ঠিক আছে আমাদের তো কারেন্টলি ইন্ডেক্স ফাইলটা এখানে আছে, তো আমরা আর একটা নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করি যেটা নাম দেয় হোম, হোম নামে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করেন, ফোল্ডার ক্রিয়েট করে ইন্ডেক্স ফাইলটা হোম এর ভিতরে দিয়ে দেন। সবাই একটু করেন, করেন আপনারা করেন, এইখানে হোম নামে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করেন, এই যে হোম নামে, হ্যাঁ ইন্ডেক্স ফাইলটা মুভ করে হোমে নিয়ে যান। সবাই নেয়ার পরে বলে দেন, তো আগে কিছু করেন না, আপনি জাস্ট এতটুকুই করেন। হ্যাঁ এইখানে যে ইমেজেস নামে একটা ফোল্ডার আছে, পেজেস নামে একটা ফোল্ডার আছে, এগুলো চেঞ্জ করে হোম নামের আরো একটা এক্সট্রা ফোল্ডার ক্রিয়েট করবেন হোম, আর এইখানে ইন্ডেক্স ফাইলটা হোমে রাখবেন। করছেন সবাই? করছেন? আচ্ছা এইবার ফাইলটা ওপেন করেন, ব্রাউজারে ডাবল ক্লিক করেন, দেখেন প্রথম প্রবলেম যেটা হয়েছে আমাদের ইমেজটা ব্রেক, সবাই ইমেজটা ফিক্স করেন, কেউ কারোর সাথে কথা না বলে নিজে নিজে ফিক্স করার চেষ্টা করেন। এই যে ইমেজটা পায় নাই, কেন পায় নাই এটা চিন্তা করেন এবং কিভাবে পাইবে এটা করেন। হ্যাঁ সেটাই, এটা ফিক্স করবেন। কথা বলেন না, একজন আরেকজনের সাথে কথা বলেন না, নিজে ট্রাই করেন। বুঝলে
না আলাদা কিছু না, আপনাদের আমি সব দেখাই দিছি, এখন আপনাদের করা উচিত। হ্যাঁ হ্যাঁ, এটা আপনাদের চয়েস, এটা আপনাদের দেখাই দিছি, এখন আপনারা হিসাব করে, এটা আপনারা হিসাব করে করবেন যে কিভাবে পাবে। এই জন্যই তো আমি এর আগে এত কথা বলছি, যতগুলো কনসেপ্টটা ক্লিয়ার হয় আপনি পারছেন। আচ্ছা গুড, আপনি করেন, একজন একজন দেখেন না, ট্রাই করেন নিজে, একটু চিন্তা করেন। আপনি তো অনেক ব্যাকে আছেন, এই জন্য একটু পরে আপনার এই আজকে লেকচারের ভিডিওটা যদি দেখেন তাহলে ক্লিয়ার হবে। আপনার পারছেন এই ইমেজটা আনতে পারেন না? ইমেজটা আনার জন্য অনেক কিছু দেখাচ্ছে, যাই হোক আমি নিজেই দেখাই দেবো আগে সবাই একটু। আপনি পারছেন? আচ্ছা বললেন না, বললেন না, একটু চেষ্টা করতে দেন। ঠিক আছে, কে কে ট্রাই করতেছেন, কে কে পারছেন? ও আচ্ছা ঠিক আছে, আপনি ট্রাই ট্রাই করতেছেন। হ্যাঁ করেন করেন, সময় নিয়ে ট্রাই করেন। বললেন না, বললেন না, বললে তো মনে করেন মজাটা থাকবে না, নিজের চেষ্টাটা অনেক বড় কিছু, নিজে নিজে যেটা শিখতে পারবে ওই জিনিসটা বেশি সময় মনে থাকবে। আপনার কি অবস্থা? হ্যাঁ হ্যাঁ পারছেন? আপনি ট্রাই করতেছেন? তারপরে যারা পারছেন আর কি, যারা একটু নোটিশ করেন এদিকে, যারা করছেন স্ক্রিনে একটু খেয়াল করেন, বা যারা করেন না করবেন তারা একটু খেয়াল করেন। এখানে দেখেন ক্লিক করলে কাজ করে না লিংক একটাও, দেখেন লিংক কাজ করে না একটাও, এটা ফিক্স করেন। আপনার কি অবস্থা, পারছেন? পারেন না, ইমেজ পারছেন? চেষ্টা করেন, চিন্তা করেন কোন ফোল্ডারে আছেন, কোন জায়গায় যাইতে হবে, কিরকম কি। লিংক ফিক্স করছেন? লিংক তিনটে কাজ করে। আচ্ছা গুড, পারছেন? গুড, আপনি পারতেছেন না, একটু বুঝাই দাও। হয়েছে আপনার? আপনার কি অবস্থা, পারছেন? ইমেজই পায় না? কি কইছিলাম যে এই ফাইলটা যেই জায়গায় আছে ওই জায়গা থেকে ব্যাকে টাকে যাইয়া কিরকম কি সিস্টেম দেখাইছিলাম না? হ্যাঁ আসবে আসবে, দেখেন আমি তাইলে করি। এই আমরা কি করছি, ইন্ডেক্স ফাইলটা এই হোমের ভিতরে নিয়ে গেছি, তো প্রথমে আমার এটা এডিটরে নিয়ে নেই, এডিটরে নিলে তারপরে এই যে আগে কি বলছিলাম যে আমার ইন্ডেক্স ফাইলটা যেই জায়গায় আছে, ঠিক আছে, আগে তো আমার ইন্ডেক্স ফাইলটা এই জায়গায় ছিল, বলতাম এই ফোল্ডারের পাশেই ইমেজেস নামে একটা ফোল্ডার ছিল, সেই ইমেজেসের নাম দিছি দেড় ফাইলটার নামটা, ইমেজের নামটা। না না বলছেন, একটু খেয়াল করেন এই জিনিসটা,
আগে আমার ইনডেক্স ফাইলটা ছিল এইখানে, এইখান থেকে আমি বলছি কি এই জায়গার পাশে ইমেজেস নামে একটা ফোল্ডার আছে, ওই ফোল্ডারে ঢুকো। তারপরে আমার যে ফাইলটার নাম ধরেন image.2, এই image.2 নাম দিছি, পাইয়ে গেছে। বাট এখন বিষয়টা হচ্ছে কি আমার ফাইল আছে এই হোমের ভিতরে, এখন আমার প্রথমে ইমেজটা পাইতে হলে কি করতে হবে, এক স্টেপ ব্যাকে যাইতে হবে। ঠিক আছে, এই এক স্টেপ ব্যাকে আসলাম, ব্যাকে আসার পরে দেখছি যে আমার ইমেজেস ফোল্ডার আছে, তার দ্যাট মিন্স এক স্টেপ ব্যাক, তারপরে ইমেজেস নামের ফোল্ডারটা, তারপর ফাইলের নামটা, বুঝছেন? তো এই জায়গায় আমি যদি ডট ডট স্ল্যাশ দেই তাহলেই কাজ করবে। দেখেন ইমেজ পাইছে, দেখছেন আমার কোডিং দেখে যদি আপনি করেন তাহলে আপনি আমার কোডিং টু শিখতে পারবেন, বাট নিজে শিখতে পারবেন না। আপনার আগে এই জিনিসটা বলতে হবে যে আপনার ফাইলটা কোন জায়গায় আছে, না ওইটা তো মানে মুখস্থবিদ্যার মতো যে ব্যাকস্ল্যাশ দিলাম হয়ে গেল, বাট আপনার যদি কনসেপ্টটা ক্লিয়ার না হয় আপনি তো ফিউচারে আরেকটা ফাইল পাবেন না। যেমন আপনার এই মুহূর্তে আমরা কোন ফাইলটা লোড করছি দেখেন, ইন্ডেক্স ফাইলটা, ইন্ডেক্স ফাইলটা ওই হোম ফোল্ডারের ভিতরে আছে, তাইলে যেই ফাইলটা ব্রাউজারে ওপেন থাকবে সবসময় ওই ফোল্ডারটা আপনি দ্যাট মিন্স ওই ফোল্ডারের ভিতরে আছে এই মুহূর্তে। যেমন এই আমরা আছি না এই ফোল্ডারের ভিতরে, এখন এই ফোল্ডারের ভিতরে যখন আপনি ব্রাউজারে যাবেন ব্রাউজারও যেই যেই ফাইলটা ওপেন থাকবে ওই ফোল্ডারের ভিতরে থাকবে, দ্যাট মিন্স আমাদের ইন্ডেক্স ফাইলটা কোথায় আছে এখন ব্রাউজার এই লোকেশনে আছে। এখন আমরা কি বলছি এই জায়গায় ইমেজটা লোড করার জন্য, এই ইমেজেস ইমেজেস ডট পিএনজি, তার মানে কি বুঝায়? এইটা যদি না থাকে, এই আগে তো এই অবস্থানে ছিল, এই অবস্থানে বুঝালে বুঝায় যে আমার এইখানে একটা ইমেজেস নামে ফোল্ডার আছে, ওই ফোল্ডারের ভিতরে এই ইমেজটা আছে নাকি, বাট আমার তো ওই রকমের কিছুই নেই। তাহলে এখন আমার কি করতে হবে, আগে এই আগে ব্যাকে যাইতে হবে। হ্যাঁ, তার মানে আগে মুখে মুখে বলেন যে প্রথমে আপনার কি করতে হবে, এখান থেকে ব্যাকে যাইতে হবে, ব্যাকে যায় মানে অন ফোল্ডার ব্যাক, তারপরে কি করতে হবে ইমেজের ভিতরে যাইতে হবে, তারপরে ফাইলের নামটা দিলেই পাইবে। এখন দেখেন ট্রাই করে, আর যারা করছেন তারা এই পেজেস গুলো কাট করে রুটে নিয়ে আসেন আর পেজেস ফোল্ডারটাই ডিলিট করে দেন, তারপর যে যে এরর গুলো আসে ওই এরর গুলো ফিক্স করেন। পেজেস ফোল্ডারটা ডিলিট করে দিবেন আর তার ভিতরে যে ফাইল গুলো আছে ওটা রুটে নিয়ে আসেন, ঠিক আছে? এরপরে যে এরর গুলো দেয় ওই এরর গুলো ফিক্স করেন। আগে ফাইল গুলো কাট করে নিয়ে আসেন, তারপরে ওই পেজেস ফোল্ডারটা ডিলিট করো, না হোমের মধ্যে যেটা আছে হোমে থাক। এরপরে যাই ওই পেজেস এর সিঙ্গেল পেজেস গুলো গেলে যে ইরর গুলো দেয় ওই ইরর গুলো ফিক্স করেন। এই যে আগে আমাদের পেজেস নামে যে ফোল্ডারটা ছিল না, ওই ফোল্ডারের ভিতরে যে ফাইল তিনটা আছে ওইটা ব্যাকে নিয়ে আসেন, আপনি কাট করে নিয়ে এসে ওই পেজেস ফোল্ডারটা ডিলিট করে দেন। তারপরে এই ফাইলগুলো ওপেন করলে দেখেন কিছুটা ইরর আছে পেজে, ওই ইররগুলো ফিক্স করেন। যে ইরর আছে হ্যাঁ মানে হোমে না, হোমে হোম ফোল্ডারটা যেই যেই জায়গায় আছে আর কি পাশাপাশি। আপনার কি অবস্থা, পারছেন? ও কাজ করছে, এইবার যেটা বলছি ওইটা করার চেষ্টা করেন। ওই যে পেজেস নামে একটা ফোল্ডার ছিল না, ওই ফোল্ডারটার ভিতরে যে তিনটা ফাইল আছে ওই তিনটা আগে ব্যাকে নিয়ে আসেন, তিনটা ব্যাকে নিয়ে আসেন।
মানে ব্যাকে বলতে এই যে হোম আর ইমেজেস এর পাশাপাশি রাখেন, তারপরে ওই ফোল্ডারটা ডিলিট করে দেন, কপি করে আবার কাট করে যেভাবে আনেন। আমি তারপরে এক একটা রান করে দেখেন ব্রাউজারে প্রত্যেকটাই কিছু না কিছু প্রবলেম আছে, ওই প্রবলেম গুলো ফিক্স করেন। হ্যাঁ এই তিনটা ব্রাউজারে ওপেন করে ডাবল ক্লিক করলেই তোমরা ওপেন হবে। দেখেন কিছু কিছু প্রবলেম হয়েছে না, আগের মতো আছে এই প্রবলেম? হ্যাঁ তাহলে ওইগুলো ফিক্স করেন। হয়েছে এইটা, হয়েছে এই যে এটা ক্লিক করলে হয়ে যায়। হ্যাঁ তাহলে গুড। আপনার কি অবস্থা? তাহলে আপনার লিঙ্ক ক্যাপে কোথাও প্রবলেম আছে একটু খেয়াল করে দেখুন, পাশাপাশি আর কি সব পাশাপাশি। তাহলে আপনার নামটা ঠিক মতো দেওয়া হয় না, এক্সটেনশন নাম কোথাও স্পেস, স্পেস কিন্তু খুব খারাপ জিনিস, তো ফাইল নেমের ক্ষেত্রে কখনোই স্পেস ইউজ করবেন না। ওইটাও ফিক্স করেন, হ্যাঁ হোমে যাওয়াটাও ফিক্স করেন। করছেন আপনি? কাজ করে না মাথা। আপনারা এটা করতেছেন এখন, এই কাজটা করেন, এটা করছেন, এটা করেন একটু নাকি করবেন না? বাসা যাবেন, ক্লাস টু করে দেন আর কিছুক্ষণ পরে ছেড়ে দেবো, এগুলো তো ইম্পর্টেন্ট জিনিস, ভিডিও নিয়ে যাবেন। পারবেন? ও আচ্ছা তাহলে যান, যদি পারেন যদি মনে হয়। পারছেন হোম ফিক্স করতে? পারছেন ওই ওইগুলো মানে লিঙ্ক দিয়ে দিতে হবে ঠিক মতো, কোন ফাইলে আছেন কোন ফোল্ডারে কেমনে কি যাইতে হবে আগে মুখে মুখে বলেন, তারপরে লেখেন। কিসের? হ্যাঁ ওই তো সবই ফিক্স করেন আর কি, যেখানে যেখানে প্রবলেম আছে ওইখানে ওইখানেই ফিক্স করেন। ইন্ডেক্স ফাইল ওপেন করলে এরর দিবে, ওইগুলোও ফিক্স করেন, এগুলো দিয়েও যাবে না কিন্তু, বুঝছেন? সব এরর গুলো ফিক্স করেন একটু। তো এরপরে মনে করেন আপনারা আর একটা কাজ করতে পারেন, যে এই ইমেজেস এর ভিতরে যে ইমেজেস আছে সব ইমেজেস কাট করে ওই রুটে নিয়ে আসবেন, ইন্ডেক্স ফাইল রুটে নিয়ে আসবেন, সব রুটে রাখবেন, ঠিক আছে? তারপরে যা আছে ফিক্স করবেন। এই কাজটা করলে হয় কি, আপনাদের ফাইল যে পরে লোড করার কনসেপ্টটা বা কোন ফাইল কোনখানে লিঙ্ক আপ করা এটা ক্লিয়ার হয়ে যাবে, যেটা পরবর্তীতে ইম্পর্টেন্ট একটা জিনিস, অনেকেই এই জিনিসটা নিয়ে পরে বারবার কনফিউশন ক্রিয়েট করে। হ্যাঁ বলেন। আমার না আমি কাজে টাকা রাখি না, ওই যে এই জায়গায় আরিফ ভাই আছে, এই জায়গায় যে বসছিল তার কাছে টাকা থাকে, তার সাথে কন্ট্যাক্ট করে মানে তার কাছে টাকা দিয়ে সে রিসার্চ করে আপনার কাজ করে দিতে পারবে। পারছেন? ওটা আনতে হবে তো, কালকে শিখে আসবেন, আজকে আর ক্লাস করবেন না। আর একটা তো কাজ করতে চাইছেন। আচ্ছা যাই হোক, তাহলে এতটুকু বাড়িতে 1 ঘন্টায় আপনার ওয়েবে ক্লাস,
না না 1 ঘন্টা যদি আপনি না করেন, আর ক্লাস মেইনলি তো আমি নিজে বেশি কিছু করি না, আপনাদের দিয়ে করাইছি, তো আচ্ছা যাই হোক আপনারা যেটা যেরকম যেরকম আচ্ছা আপনাদের তাহলে বাড়িতে এতটুকু কাজ দিয়ে দেয় আর কি, এটা আপনারা ভিডিও দেখে করে ফেলায় ইমেজ সব মানে যাবতীয় যত ফাইল আছে সব সেম লোকেশনে রাখবেন, সব এভরিথিং আমাদের কোনো ফোল্ডারের দরকার নাই, পরে ফোল্ডার রিমুভ করে দেবেন, দেন এইখানে যে ফাইল প্রত্যেকটা ফাইল ওপেন করবেন, ওপেন করার পরে যে ইরোরগুলো দিবে ইরোরগুলো ফিক্স করবেন, ঠিক আছে সব সব যা আছে সব এক জায়গায় রাখবেন, রাইখা তারপরে হ্যাঁ সহজ, কিন্তু ওই একবার কনসেপ্টটা বুঝলে সবই সহজ আর কিছুই না, এইচটিএমএল সহজ। আর পাশাপাশি দেখেন আপনাদের আর একটু দেখাই দেয় এটা আপনারা একটু ফলো করেন, এই W3 স্কুল নামে একটা ওয়েবসাইট আছে, এইখানে HTML এর সব ট্যাগ দেয়া আছে, তো যেগুলো ইম্পর্টেন্ট ট্যাগ আমি এখানে মার্ক করে দেই, ভিডিওতে তো থাকবে আপনারা ভিডিও দেখে দেখে ওই ট্যাগ এর কাজ কি আপনারা একটু দেখে আসবেন, ঠিক আছে, কারণ মেইনলি এই কয়টা ট্যাগই লাগে আর HTML এ শেখার মতো আর কিছুই নাই, যে কোন ট্যাগটা কি কাজ করে এতটুকুই, যেগুলো লাল কালারের এগুলো মনে করবেন যে HTML5 এর সাপোর্ট করে না, যখন আপনারা এই ডট টাইপ HTML ইউজ করবেন তখন এই কোডগুলো অ্যাভয়েড করবেন, যেগুলো লাল কালারের দেখতেছেন, ইউজ করলে কাজ করবে কারণ ব্রাউজার ব্যাকডেটে গিয়ে ট্রাই করে, যে 5 এ যদি ভার্সন 5 এ না পায় তখন ব্রাউজার 4 এ ট্রাই করে 3 তে ট্রাই করে, তো অনেক ব্রাউজার এগুলো নাও করতে পারে তখন প্রবলেম দেখা দেবে, তো আপনারা যেগুলো ট্রাই করবেন বাসায় গিয়া অডিও ট্যাগটা অনেক পরে কাজে লাগবে, এটা একটা প্লেয়ারের মতো অডিও ট্যাগটা দেখেন, তারপরে এই ব্লক কোডটা কাজে লাগে, বডি তো আমরা অলরেডি ইউজ করছি, বিআর ট্যাগ এইদিকে বাটন ট্যাগ, এরপরে কোনটা ব্লক কোড, এটা জাস্ট কোটেশন দেয় যে আপনার অনেক অনেক ভালো ভালো মহান ব্যক্তিরা যে কথাগুলো বলছে ওগুলো একটু স্পেশাল ভাবে দেখানো হয় না পেজে, ঠিক আছে, তো এই বাটন ট্যাগটা দেখবেন, দেন এইদিকে এদিকে ডিফ ট্যাগ, ডিফ ট্যাগটা বাই ডিফল্ট ভাবে কিছুই করে না, ডিফ ট্যাগটা অনেক ইম্পর্টেন্ট ট্যাগ, প্রচুর পরিমাণে ডিফ ট্যাগ ইউজ করতে হবে আমাদের যখন ডিজাইনিং এ যাব, নরমালি ডিফ ট্যাগটা কিছুই করে না, আর এদিকে ফুটার ট্যাগ এগুলো HTML5 এর কিছু হেল্পার ট্যাগ, H1 থেকে H6 পর্যন্ত H1 তো দেখাইছি, এগুলো একটু দেখবেন HTML ট্যাগ, এই হেডার ট্যাগ, হেড ট্যাগ, তারপরে ইমেজ ইনপুট মেইন ট্যাগ, এইগুলো আমরা ইউজ করব পরবর্তীতে, মেইন ট্যাগ এই পি ট্যাগ, প্রি ট্যাগটাও দেখতে পারেন, প্রি ট্যাগটাও ভালো, স্মল হ্যাঁ সেকশন ট্যাগ, সেকশনটা একটা ভালো ট্যাগ, HTML5 এর সেকশন ইউজ করে, আপনারা ভিডিও নেবেন না, হ্যাঁ রেকর্ড হয়েছে আজকে ক্লাসের, ভিডিও আচ্ছা তাহলে আপনারা ফেসবুকে একটা গ্রুপ ক্রিয়েট করে, তারপরে গ্রুপ আছে ভিডিও, আচ্ছা এই যে স্প্যান ট্যাগ মানে রেকর্ড স্ক্রিন রেকর্ড আর ইউজ, তারপরে স্ট্রং ট্যাগ এই স্টাইল নামে একটা ট্যাগ আছে যেটা ইউজ করা স্টাইল দেওয়ার জন্য, আর এইদিকে টেবিল ট্যাগ, টেবিল ট্যাগের হেল্পার ট্যাগ হচ্ছে টি বডি টিডি, এই টেক্সট এরিয়া এগুলো ফর্মের বা অনেকগুলোই আমি দেখাবো আর কি, পরবর্তীতে HTML এ বেশি টাইম দেবো না আমি, যেগুলো বলছি আপনারা বাসা থেকে অবশ্যই একটু এগুলো দেখবেন, ঠিক আছে এইখানে আমি মেনশন করে দিয়েছি আপনারা বাসা গিয়া কোন ট্যাগে কি কাজ করে যাতে করে আমরা পরবর্তীতে দ্রুত HTML টা স্কিপ করতে পারি, HTML এ খুব একটা টাইম লাগে না, আচ্ছা ক্লাস আজকে এই পর্যন্তই।